তো বন্ধুগণ, আপনাদের কিন্তু প্রায় কিন্তু কাস্টম রমের রিভিউ নিয়ে চলে আসি এই চ্যানেলে। তো আপনারা কিন্তু কাস্টম রম ইনস্টল করতে গেলে অনেক প্রবলেম চলে আসে, অর্থাৎ কালকে যে ভিডিওটা দিয়েছি ওয়েটিং ফর নেটওয়ার্ক কীভাবে ফিক্স করবেন, বা আপনি কাস্টম রমের মধ্যে কোনো ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন না, সেটা আপনাকে দেখাবো যে কাস্টম রমের মধ্যে আপনি ব্যাংকের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন এবং সেটাতে আপনি সাকসেসফুলভাবে ইউপিআই ট্রানজ্যাকশনও করতে পারবেন। তো অনেকে কিন্তু ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন না বলে রোমটি ইউজ করেন না, বা আপনার কিন্তু সে অফিসিয়াল স্টক রোমটাই ইউজ করতে হয়। তো এই নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, চাইলে ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আজকে আপনাকে দেখাবো মিউআই রোমে কীভাবে আপনি আপনার ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা আপনার অ্যান্ড্রয়েড রোম অর্থাৎ পিক্সেল এক্সপিরিয়েন্স রোম বা হ্যাবোকে বা লিজুয়েন ওএস এই সব রোমগুলোতে আপনি কীভাবে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মিউআই প্রোট রোমে। তো আপনি ফার্স্ট অফ অল সেটিংটা ওপেন করবো এবং কোন ভার্সন আমি এখানে রান করছি সেটা আপনাকে দেখাবো। তো বর্তমানে আমি আপনার পিনটুয়ার অ্যান্ড্রয়েড সাউমি ইউআই ভার্সন 2A আপনি জাস্ট এই রোমটি ইউজ করছি। তো এটা কাস্টম রম প্লাস হচ্ছে পোর্ট করা রম অর্থাৎ পোর্টিং রম। আপনারা কিন্তু সব দেখতে পেয়ে যাচ্ছেন, আমি এটার মধ্যে কিন্তু ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন আপনারাকে ইনস্টল করে বা আপনাকে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ট্রানজ্যাকশন করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা দেখছেন এখানে গুগল পে, তো আমি জাস্ট আমার আনলক করছি। তো দেখছেন গুগল পেটা সাকসেসফুলভাবে আপনার জাস্ট ওপেন হয়ে গেছে, আমি ব্যাঙ্ক থেকে শুরু করে সবগুলো এখান থেকে অ্যাড করে নিয়েছি। তো দেখছেন এখান থেকে ব্যাঙ্কও আমি সাকসেসফুলভাবে অ্যাড করে নিয়েছি এবং একটা পেমেন্ট নিয়েছি, সেটা আপনাকে দেখিয়ে দেবো যে আমি জাস্ট যখন ট্রাই করেছি তখন কিন্তু আমি পেমেন্টও নিয়েছি আজকে। তো জাস্ট আমি ট্যাপ করে ধরবো এবং আপনাকে জাস্ট ডেট সহ সব দেখিয়ে দেবো যে পেমেন্ট কবে নিয়েছি। তো দেখছেন 8 May 2020 10:44 AM কিন্তু আমি জাস্ট পেমেন্ট দিয়েছি এবং আবার এখান থেকে নিয়েছি। বন্ধুগণ আমি আরও একটা পেমেন্ট এখানে দেখে দেবো, জাস্ট পে ক্লিক করবো। পে ক্লিক করার পর জাস্ট এখানে অনকে আপনি আপনার যত ইচ্ছা তত পেমেন্ট দিতে পারেন। এক্সাম্পল আমি একটা কিছু দেওয়ার পর জাস্ট একটা কিছু দেওয়ার পর এখানে দেখছেন পেমেন্ট মেথড চলে এসেছে, জাস্ট আমি ইউপিআই জাস্ট পিনটা দেওয়ার পর পেমেন্ট করে দেবো। তো বন্ধুগণ দেখছেন আমার পেমেন্ট অপশন চলে এসেছে, জাস্ট লোডিংয়ের কারণে একটু জাস্ট ইন্টারনেটের কারণে একটু স্লো। তো জাস্ট আমি একবার ক্লিক করবো, জাস্ট আপনার লোকেশন থেকে শুরু করে যেভাবে লোকেশন শুরু করতে হয় সবগুলো শুরু করবেন। এবং দেখছেন আপনার ইউপিআই পিন কিন্তু চলে এসেছে, আমি জাস্ট আমার অফিসিয়াল অর্থাৎ আমার মেন অ্যাকাউন্টে পাঠাচ্ছি, জাস্ট আপনার পিনটা দিবেন দেওয়ার পর এন্টার করবে। কিন্তু পিন দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি টিক মার্কে ক্লিক করবো, আপনার সাব সাব দেখতে পারবেন যে পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট প্রসেসিং চলছে, অর্থাৎ আমার ইন্টারনেটটা একটু স্লো সে কারণে একটু এরকম প্রবলেম করছে। তো দেখছেন পেমেন্ট কিন্তু 1 টাকা আমি এখনই সেন্ড করলাম এবং সাকসেসফুলভাবে 1 টাকা কিন্তু এখানে দেখছেন চলে গেছে। তো 1 টাকা সেন্ড করা মাত্র 1 টাকায় চলে গেছে। আপনারা আবার ডেট দেখতে পারবেন বা এখানে সময়টা দেখতে পারবেন। তো দেখছেন 3:44 PM এবং 8 May 2020 1 টাকা আমি জাস্ট পেমেন্ট করেছি এবং এখানে আপনি যে সময়টাও দেখতে পেয়ে যাচ্ছেন। তো আপনি এভাবে কিন্তু আপনি গুগল পেতে পেমেন্ট দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, আপনি রুট করেন বা আপনি কাস্টম রোম ইউজ করেন আপনার কোনো প্রবলেম নেই, আপনাকে জাস্ট একটা পারমিশন ডিসেবল করতে হবে, তাহলে আপনি সাকসেসফুলভাবে এটা ব্যবহার করতে পারবেন। ম্যাজিক দিয়ে আপনি যদি গুগল পে হাইড করেন তবেও কোনো কাজ হবে না, আপনাকে জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনি সেটিংসে চলে যাবেন। তো আমি জাস্ট সেটিংসে চলে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপস নামে এক অপশন পেয়ে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনি ম্যানেজ অ্যাপসে চলে যাবেন। ম্যানেজ অ্যাপসে যাওয়ার পর আপনার যে কোনো ফোনে আপনি এই অ্যাপসটা আপনি জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড রোম ব্যবহার করেন পিক্সেল এক্সপিরিয়েন্স এই নিয়ে একটা ভিডিও আছে, বা আপনি অ্যাপস থেকেও কিন্তু সিস্টেম অ্যাপস পেয়ে যাবেন। আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে পেয়ে যাবেন আপনি এই 3 লাইনে ক্লিক করবেন এবং শো অল অ্যাপসে ক্লিক করবেন এবং উপরে সার্চ বারে ক্লিক করবেন গুগল। তো গুগল আসার পর আপনি দেখবেন এখানে গুগল প্লে সার্ভিস বলে একটি অপশন আসছে, এই গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন এবং জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন অ্যাপ পারমিশন। আপনি জাস্ট অ্যাপ পারমিশন চলে যাবেন এবং এখানে দেখবেন সব পারমিশন আপনার ইনেবল করা থাকবে, আপনার শুধু টেলিফোন পারমিশন এবং ফোন পারমিশন এই পারমিশনটাকে আপনাকে ডিসেবল করতে হবে। আপনি যদি পিক্সেল এক্সপিরিয়েন্স রোম ব্যবহার করেন, হ্যাবক রোম ব্যবহার করেন বা অক্সিজেন ওয়েস রোম ব্যবহার করেন, তাহলে আপনার গুগল প্লে সার্ভিসে আপনার সেম লোগো থাকবে, শুধু আপনার ফোনের জায়গায় টেলিফোন থাকবে, এই পারমিশনটাকে আপনি ডিসেবল করে দেবেন। এবং আপনি যদি মিউআই রোমগুলো ইউজ করেন, পোর্ট রোম বা মিউআই সাউমি ইউআই মি রোম এসবগুলো ইউজ করেন, তাহলে আপনার ফোন থাকবে টেলিফোনের জায়গায় ফোন লেখা থাকবে, সেম লোগো থাকবে, আপনি জাস্ট এই পারমিশনটা ডিসেবল করে দেবে, বাকি সব পারমিশন ইনেবল করবেন। আপনি যদি এটা এখন ইনেবল করে দেন তাহলে আপনার কোনো পেমেন্ট কিন্তু যাবে না। তো আপনি দেখছেন এইটা আমি জাস্ট পেমেন্টটা জাস্ট ডিসেবল করে দিলে ইনেবল করে দিলে আপনি আর কোনো পেমেন্ট দিতে পারবেন না গুগল পে থেকে। তো বন্ধুগণ দেখছেন পারমিশনটা যেমনই আমি ইনেবল করেছি এবং আপনার কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আপনারা কিন্তু গুগল পে বা ফোনপে যখনই ব্যাঙ্ক অ্যাপলি ব্যাঙ্ক লিঙ্ক করেন তখন আপনার কিন্তু এই প্রবলেমটা চলে আসে। আপনাকে জাস্ট ট্রাই অ্যাগেন করতে হবে এবং তারপর আপনার সেই পারমিশনটা ডিসেবল করতে হবে এবং সাকসেসফুলভাবে আপনি পেমেন্ট দিতে পারবে।
তো আমি আবারও পারমিশনটা জাস্ট অন করব। পারমিশনটা অন করার পর জাস্ট এখান থেকে দেখছেন সরি পারমিশনটা আমি ডিসেবল করব। ডিসেবল করার পর জাস্ট আমি আবার গুগল পেজে চলে আসবো, ট্রাই এগেনে ক্লিক করব এবং আপনি জাস্ট ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তো বন্ধুগণ এখানে দেখছেন আমি লগ ইন করছি এবং সাকসেসফুলভাবে লগ ইন আমার হয়ে যাবে। তো দেখছেন কিছুক্ষণ ওয়েট করবেন, তো দেখছেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, আমি জাস্ট ইউজ পিন। তো দেখছেন আমি আবার পারমিশনটা ডিসেবল করলাম, ফোন পারমিশন বা টেলিফোন পারমিশনটা যেমনই ডিসেবল করলাম দেখছেন আমার সাকসেসফুলভাবে গুগল পেটা আবারও ওপেন হয়ে গেছে। আপনি আবারও চাইলে পেমেন্ট দিতে পারবেন, নিতে পারবেন, সব করতে পারবেন, আপনি সাকসেসফুলভাবে আপনার লগ আউট আর হবেন। আপনি জাস্ট ব্যাঙ্কটাকে ভেরিফাই করে নেবেন, ব্যাস আপনি এভাবে কিন্তু আপনার যে কোনো পেমেন্ট অ্যাপস আপনি ইউপিআই করে আপনি ট্রানজ্যাকশন দিতে পারবেন। আপনার রেডমি ডিভাইস বা রেডমির যে কোনো ডিভাইসে আপনি এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।